নমস্কার আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে হঠাৎই আমরা খবর পেলাম যে আমাদের হ্যাপি ভাই তার বয়ের সঙ্গে রাগারাগি করে তার শ্বশুর বাড়িতে চলে গেছে তা কিসের জন্য গেছে কিভাবে গেছে কি পরিস্থিতিতে গেছে সেটা জানার জন্য হ্যাপি ভাইয়ের শ্বশুর বাড়ি আমরা সবাই এখন একত্রে হয়ে সেখানে যাচ্ছি তা আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন তিনজনা যাচ্ছে সেই হ্যাপি ভাইয়ের শ্বশুর বাড়ি পলাশি ঘাটে তাই তো কিভাবে বাড়িতে নিয়ে আসা যায় চলুন আমরা সবাই মিলে নিয়ে আসি যাচ্ছি যখন তাহলে হ্যাপি ভাইকে নিয়ে আসবো ওর বউকে ওর বাচ্চাকে সব কটাকে তুলে নিয়ে আসবো তুলে নিয়ে আসবো আমাদের গাড়ি চলে এসছে বোর্ডও চলে এসছে আমরা এখন বোর্ডে যাবে পড়বো তাহলে চলুন হ্যাপি ভাই শ্বশুর বাড়ি যাওয়া যাক আর না আসলে জোর করে গাড়িতে বোর্ডে নিয়ে চলে যদি না আসে না ইন্ডিয়ান বল বেঁধে অভিনয় নাও হতে পারে ওর বাবা মা যখন বলেছে যে আমরা কিছু জানি না বাবা রাগারাগি করে ধুম করে চলে গেল আমি জিজ্ঞাসা করলাম বাবা কোথায় যাচ্ছিস বলে আমি শ্বশুর বাড়ি তোমার বৌমাকে রাখতে যাচ্ছি তার মানে স্বামী স্ত্রীর ওই শ্বশুর বাড়ি যাওয়া নিয়েই কোনো বল্লভপুর ঘাট আমরা পার হচ্ছি ব্যবসা করে দিতে হবে এখন না তাড়াতাড়ি করে আমাকে ব্যবসা করে দিতে হবে ফুটুকলো মাছ কি সুন্দর চন্দন এসব ঘাটে নৌকা বেশি থাকলে আমাদেরই সুবিধা হবে যাতায়াতের জন্য আমরা বেরিয়ে পড়েছি ওকে জানাইনি চলুন দেখা যাক কি বলে এই যে সামনেটা এখানে জিজ্ঞাসা করবো দেখি আসো সারা দি দিয়েছে বন্ধু কি তোমরা ব্যাপার কি ব্যাপারটা কি ব্যাপার তো অনেক যাই হোক যা আবার হয়ে গেছে সে পরে দেখা যাবে তোমরা এসছো আমার শ্বশুর বাড়ি খুবই ভালো লাগছে এখানে এসছো বসো খাওয়া দাও আর নিত্য নতুন জিনিস আরে মধ্যখানে তিনজন আমরা তিনজন হয়ে গেছিলাম অন্তরে বাদ দিয়ে তো আর কিছু নাই আর মন টন খারাপ হয়ে গেছে যে সে গেল কোথায় আচ্ছা যা খুঁজে খুঁজে তো বাবা পাইছি শোন ভাই জামাই ষষ্ঠীর ভিডিওয় তুই বলেছিলি না যে শ্বশুর বাড়ি তো নয় জমির বাড়ি ওরে ভাই রে ভাই তো শ্বশুর বাড়ি যে এত দূর রে ভাই চলে এসেছি হ্যাপির শ্বশুর বাড়ি তাহলে আসুন সারাদিন এখানে আজকে কাটাবো যাই হোক যা হয়েছে সেটা আমার মধ্যে আছে তোমরা এসছো আমি খুব খুশি তাহলে তুই কি একাই শ্বশুর বাড়ি বেড়াবি আমরা বেড়াবো না ওই জন্য তো খুঁজে খুঁজে যাইছো আসুন একটু বাইরে বেরিয়ে আসুন এই হচ্ছে আমাদের হ্যাপি ভাইয়ের শ্বশুর শাশুড়ি আর আমাদের মহিমা আর তাই মশাই সবাই ভালো আছে তো যাই হোক হ্যাপি ভাই এখানে এসেছে আমরাও আসতে পেরেছি খুব ভালো লাগছে আপনার বাড়িতে এসে সত্যি একটু না বেরোলে আত্মীয় সঙ্গে আত্মীয়তা থাকে না তাই হ্যাপি ভাইয়ের দৌলাতেই হোক আর হ্যাপি ভাইয়ের জিদের বসেই হোক আজকে আমরা এসেছি খুব ভালো লাগছে হ্যাপির শ্বশুর বাড়ি হচ্ছে বীরভূম থেকে প্রায় 150-200 কিলোমিটার দূর নদিয়া ডিস্ট্রিক্ট পলাশি হ্যাপি তাহলে
সারাদিন জমিয়ে ঘুরবো আর জমিয়ে এনজয় করবো। বলাছে যুদ্ধ, তুমি যেতে যাস না কিন্তু না। তো যাই হোক বন্ধুরা, নমস্কার, ভিলেজ কুকিং ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমার পুরো টিমকে পেয়ে গেছি আমার এই শ্বশুরবাড়ি, মানে কি বলবো, মানে ফিল করতে পারছি না যে কি আনন্দ লাগছে। আর দেরি কেন, আমাদের সঙ্গে আসুন, টিফিনটা সেরে নিয়ে খিদে পেয়ে গেছে না। আর এই যে আমার মা, শাশুড়ি মা, ইনি দীর্ঘ কয়েকদিন অসুস্থ থাকায় আজ ইনি সুস্থ আছে। তাই আমার প্রচুর মনের আশা বহু বছরের যে মাকে নিয়ে আমি একটা আপনাদের সামনে নতুন করে নতুনভাবে পরিচয় করাবো। দুলালদাকে থ্যাংক ইউ, কাজলদা, ফুকনদা, গৌর ভাই, চন্দন ভাই, সবাইকে আমার হৃদয় থেকে থ্যাংক ইউ যে এইভাবে আমার মাকে এই দর্শকের সামনে আনাটা বহুত খুব 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 ধারণ লাগছে। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন যেন আমার মা এইভাবে দীর্ঘস্থায়ীভাবে সুস্থ থাকে, ভালো থাকে। শ্বশুরবাড়ি এসছে দুলাল ভাই। হ্যাঁ, দুলাল ভাইকে একদম দুলাল ভাই করে দেবো। হ্যাঁ, হাতে আপনারা সকালে একটু হালকা টিফিন, সঙ্গে আছে লুচি, আলুর দম, একটু মিষ্টি। অন্যজনা শ্বশুর বাড়িতে খেতে তোর লজ্জা করে না? লজ্জা লজ্জা বা কিসের, কষ্ট হয় না? কষ্ট না 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 না, হ্যাপির শ্বশুর বাড়ি মানে তো আমার শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, আর হ্যাপির আদর যত্ন মানে আমার আদর যত্ন। আচ্ছা আচ্ছা, সকালবেলা থেকেই আমাদের শুরু হয়ে গেছে, সকালবেলায় ফুলকো ফুলকো লুচি আর আলুর দম সঙ্গে দুটো মিষ্টি, সত্যি একদম জমে গেছে। বড় কথা কি জানেন, শ্বশুর বাড়ির আদর একটু আলাদা আদর। তাই বলছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বুঝলে সাপি? চাই তোমার মধুর হাড়ি মানে আমারও মধুর হাড়ি, বুঝলে? খেয়ে যাও, খেয়ে নাও, খেয়ে নাও নাকি দুলাল ভাই? দুলাল উদ্দুজনের বাপ কি বলতে দেশকে? আমি চন্দনের ব্যাপারটা বুঝতে পারছি, কি ইস্যুটা ব্যাপার আছে মনে হচ্ছে। আমি চন্দনকে রিহার্সালটা দিচ্ছি, বিয়ের পর শ্বশুর বাড়ি কিভাবে অ্যাডজাস্ট হবে, কিভাবে সেবা যত্ন পাবে। এই শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি করো না, তোমার কি মাথা ব্যথা নাই? তোমার শ্বশুর বাড়ি বলে আমার শ্বশুর বাড়ি সেটা বলেছি। হ্যাঁ, আর তুমিও ইমিডিয়েটলি এদিকে মেয়ে দেখো, এইখানে শ্বশুর বাড়ি বানাবো। এই যে আমাদের চলে এসছে আমাদের ঠাকুমা, আমাদের প্রিয় এবং কাছের মনে মানুষ, মানে আমার শ্বশুর মশাইয়ের মা, আমাদের ঠাকুমা। লুচি খাও আগে, এই যা আবার কি এবার মিষ্টিও হবে, নাও আকড়ে। খুব ভালো লাগছে, ঠাকুমাকে সুন্দর শাড়ি পরেছে, এটা কি সোনার নাকি? আমার গিন্নিটা দিও তো। আচ্ছা বেশ, ঠিক আছে, বসো, খাওয়া দাওয়া হবে, খুব আনন্দ হবে। এখানে দেরি করা যাবে না, ওই যে আমার ভাইরা চলে এসছে, আওয়াজ দিচ্ছে। এ হচ্ছে আমার সেই বৃন্দাবনের বন্ধু আর আজ বানগিয়া সারু। হ্যাঁ, ভালো লাগছে সবাই পেয়েছি কাছে, বলো। আমি শুনলাম আমার ভাইরা এসছে, তাই এসছি। আচ্ছা, আর উপলক্ষে মাস্টারি এসছি। বাহ, উঁচু করে দেখি একটু, উড়ে বাবারে বিশাল সাইজ, তাহলে বাজার থেকে একবার জ্যান্ত তুলে দিয়ে নাকি? ঠিক আছে, তুমি আবার শ্বশুর বাড়ি এসেছো এত বড় মাছটা নিয়ে? শ্বশুর বাড়ি পুকুর নাই আমার দিদি হয়, আমার ভাইয়ার বড় ছেলে আর ছোটটা কই, এই যে হচ্ছে আমাদের ছোটু। আর এখনই আমাদের টিমের সঙ্গে পরিচয় করাবো আমাদের শাহরুখকে দিয়ে। তো এই হচ্ছে আমাদের চন্দন, এই যে হাইডু, আর এই হচ্ছে আমাদের ফুকনদা। আর এ তো মানে এ হচ্ছে তো সুপারস্টার, আর এই হচ্ছে আমাদের হ্যাপি ভাই। একমাত্র এই আমার বন্ধুর জন্য আজ আমি বন্ধুকে কাছে পেয়েছি। সেটা কে, সেটা কি যে তোমার যে হৃদয়ের টুকরো, একদম হৃদয়ের কাছে থাকা মানুষটা কে? আমার মানে কি আর বলবো, সহধর্মিণী, একদম আমার স্ত্রী।
এখন আমরা আমাদের পলাশির যে বিখ্যাত পেয়ারা সেই পেয়ারার বাগান দিয়ে পুরো বাগান সাফ করবো, পরিষ্কার করবো, একটা পেয়ারা রাখবো না। আর পেয়ারা রাখা না রাখার কাজ হচ্ছে আমাদের চন্দন আছে, মানে ও কলা বাগানে ঢুকলে কলা বাগান ফাঁক করে দেয়, ও পেয়ারা বাগানে ঢুকলো পেয়ারা ফাঁক করে দেবে। এখানে আমরা দেখছি কোন বাগানে ঢুকবো। আচ্ছা, কোন বাগানের অভাব নাই, চুরি করতে হবে দেখে শুনে। চুরি করে খাবে, শোনো, চেয়ে খাওয়া যা আর চুরি করে খাওয়া তাই। যদি সে দেয় তাহলে সেটা হয় বলে খাওয়া, আর আমরা চুরিও করে খাবো না চেয়েও খাবো না, বলে খাবো, বলে খাবো। আমি কিচ্ছু জানি না, চিবিয়ে খাবো। চলো চলো এই বাগানে ঢোকো, দেখুন পরিমানে ধরেছে। আরো ভিতরে আছে এই পেয়ারাটা, ধরার সাথে সাথে ছিঁড়ে চলে এলো। আমি কিন্তু তুমি ভাই তুমি কিন্তু এগুলো ঢপ দিচ্ছ, হ্যাঁ ছিঁড়ে চলে আসবে না, ছিঁড়ে নিয়ে এলো, না না ছিঁড়ে চলে আসছে। আচ্ছা বেশ ঠিক আছে, যাই হোক তুমি নাও তাহলে। চলে এসছি পেয়ারা বাগানে, দেখা যাক কটা খেতে পারি। বোঝা যাচ্ছে না, না সবনাশ দেখে নাও, দেখে নাও পেয়ারা, এই দেখো চুমু দিচ্ছে নাকি? নাকি হাত দিয়ে তোলে? আমি কইছি তুলে তুলে খাবো কিন্তু, বুঝলা? তুমি তাহলে আবার ডাইরেক্ট খাও, আমি মনে আছে তাই খাবা না। এক কাজ করো, যাবো যাবো। পলাশির যে বিখ্যাত পেয়ারা সত্যি লোভনীয় একদম, যদি আপনারা একবার খান এই পেয়ারা জীবনে ভুলতে পারবেন না। আর যদি এরকম পেয়ারা আপনাদের খাওয়ার ইচ্ছা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আমাদের হ্যাপি ভাইয়ের শ্বশুরবাড়ি এখানে ডেলিভারি করে দেবে। এভাবে দাঁড়িয়ে থাকলে আমরা দৌড়াইতে হবে এখান থেকে। যেদিকে যাক আমি অন্যদিকে যাই, আমার তো অন্যরকম অভ্যাস আছে। আমি দেখে নই সত্যি। এই দেখো পেয়ারা, এই দেখো পেয়ারা, এই দেখো পেয়ারা, বাগান পরিষ্কার করে দেখো পেয়ারা। ঠিক দিলাম তো, একদম সুন্দর। দেখুন পেয়ারা সাইজটা এত গোল, একদম অসাধারণ, অসাধারণ, খেতেও দারুণ টেস্ট হবে। 10 কেজি বাড়ি দেখাও, শুধু 10 কেজি বাড়ি নিয়ে যাবো। এই চন্দন খেয়ে দেখো, আজকে পেয়ারা খেছিস না? ওয়াও 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 এত বড় খাবো? হ্যাঁ খাও খাও, যাই বেটা খাও। আমি যে হাতে রয়েছে এ পেয়ারা খাওয়ার মর্ম জানে না, কারণ কি এ জানে কলা খাওয়া। যদি বলিস কেন, ওই দেখ তাকানোর ভাব দেখ, কলা গাছে লাফিয়ে উঠবে। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে 5-7 কেজি পেয়ারা নিয়ে নেবো একদম। হ্যাঁ তাহলে চলুন পেয়ারা তোলা যাক, তারপরে তো ওদিকে আরো অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে, চলুন। আজ আমরা যে পেয়ারা বাগানে এসেছি, আর এই পেয়ারা বাগান এই ভাইয়েরই আমাদের, আমাদেরই এক পরিচিত। তো পেয়ারা বাগানে কিরকম মানে কিভাবে চাষবাস করো, কিরকম কিভাবে করো বলো একটু। এই পেয়ারা বাগানে প্রথমে চারা কাটতে হয়, কলম কেটে তারপরে লাগানোর জন্য ই করা হয়। আচ্ছা, বৈশাখ মাসের দিকে গরমের আছে বেশ ওগুলো লাগানো হয়। পেয়ারা চারা বসানোর পর কতদিন লাগে ধরতে? মিনিমাম 1 বছরের কাছাকাছি লাগে। 1 বছর, 1 বছর পর কতদিন ফল দেবে? 1 বছরের পর বছরে একবার দেয়, 8 মাস অন্তর, 8 মাস অন্তর দেয়। গাছ মেসেজ করতে হয়। 12 মাস হয় না তো? 12 মাস হয় না। পেয়ারা প্রচুর পরিমাণ কখন ধরে? আমরা এসে যেন পেয়ারা খেতে পাই, সবাই যেন পেয়ারা খেতে পাই।
অনেক পেয়ারা নিয়ে নিছি না না পেয়ারা সৌন্দর্যের জন্য এটা রাখতে হয় যেরকম বিয়ে বাড়ি কলা গাছ না পুঁতলে বিয়ে বাড়ি মানায় না তা এই পেয়ারার সঙ্গে যদি গাছ না থাকে তো পেয়ারাটা শোভা পায় না খাওয়ার সময় খাই না কেন ওই কচি পাতা দিয়ে দাঁত মাজতে হয় আর পেয়ারাটা খেতে হয় চলে আসো মামা তোমার জন্য একটা পেয়ারা এনেছি কই এই দেখো ই আমি খাবো ঠকিং দিলো তোমাকে সুন্দর পেয়ারা পাখিতে খেয়ে কেমন ঠকালো ঠকায় ওকার যাই করুক আমি যতদূর জানি পাখিরও জীবন আছে ওদেরও পেট আছে এটা খেয়েছে খুব ভালো করেছে কিন্তু ছালটা খায় না যে আমরা তো এখানে চলে এলাম এসে বড় আনন্দ এই আনন্দ বুকে ধরে রাখার মতন জায়গা নেই তবুও ধরে রাখতে হবে কারণ আপনাদের ভালোবাসা তো এখানে ফেলে যাবো না আমি কিন্তু ভালোবাসা নিয়ে চলে যাবো এ হচ্ছে হ্যাপি ভাইয়ের শালা বউ আর এ হচ্ছে হ্যাপি বর্দি মানে হ্যাপির বউয়ের বর্দি তার মানে আমাদেরও দিদি আর এ হচ্ছে আমাদেরও শালা বউ আমার শালা বউ তোমার নয় জানতে চাচ্ছি যে আজকে মেনুতে কি কি থাকছে মেনুতে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আচ্ছা ভাজা আচ্ছা ভাজা আচ্ছা চাটনি আচ্ছা মাংস আর পোস্ত মাছ আর পালং শাকের স্যুপ বাহ এতগুলো খাবো কি করে পোস্ত মাছ বলতে কাতলা যে মাছটা এনেছি বড় 3 কেজি সেই কাতলা মাছটা দিয়ে পোস্ত হবে একদম মাখা মাখা শোনো তুমি বলো না যে আমি এনেছি তোমার ভাইরা ভাই এনেছে ওই যাই হোক এনেছে আমার ভাইরা এনেছে আর যাই হোক আমি একই ব্যাপার ভাই তাহলে এখানে যে রান্না বান্না হচ্ছে আমরা রান্না বান্না করুক তিনজনে মিলে আমার তিন বোনে মিলে আচ্ছা কি করব বাবা তুই এত বড় মাছ নিয়ে এসেছিস আমার ভাইরা বুঝতে পারছেন আমার সামনে এত বড় মাছ আমরা তিন বোনের ভিতরে কে বড় কে ছোট কে মেজো এই যে আমার দিদি এই যে বড় রামনগর গঙ্গার ধারে আমরা স্নান করবো সবাই মিলে মানে মনের বাসনা হয়তো পূর্ণ হবে গঙ্গা স্নান জীবনে কখনো করিনি আজকে করবো গঙ্গা স্নান করে এখান থেকে শুদ্ধ হয়ে তোমার শ্বশুর বাড়ি গিয়ে জমি খাওয়া দাওয়া করে চলে যাবো আমার বাড়ি নদিয়ায় গঙ্গা জলে যদি এর পাপ ধোয়া যেত তাহলে সবাই গঙ্গা জলে চান করতো গঙ্গা জলে চান করলে শরীর ধোয়া যায় পাপ ধোয়া যায় না গঙ্গার জল বরফের মতো ঠান্ডা নেমে পড়েছি সবাই মিলে চলে এসেছি আজ গঙ্গা স্নানে সুন্দর এই চন্দন দাদা আমি বলিনি দীঘাতে নিয়ে গেছি চান করে নাই নদীতে যাই চান করে নাই আর আজকে বলছে চান করবো না জোর করে একে ধরে নিয়ে এসেছি আজকে গঙ্গা জলে চান করাবো গঙ্গায় পবিত্র করে তারপরে বিয়ের ব্যবস্থা করাবো রানী গঙ্গায় এসেছি ঠান্ডা শীতের দিনে গঙ্গায় চান করার মজাই আলাদা হতার করে কাঁপছি আর টকটক করে উঠছি আরে বাবে সতেরোশো 1757 খ্রিস্টাব্দে যে পলাশির যুদ্ধ হয়েছিল আর সেই পলাশির যুদ্ধ মাটিতেই আমরা দাঁড়িয়ে আছি মানে কি আর বলবো তাহলে আসুন দেখা যাক সেই পলাশির যুদ্ধ জায়গা আসুন নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ করেছিল এই হচ্ছে সেই গেস্ট হাউস যে এখানে থাকতো এই যে সেই জায়গা অনেক কিছু এখানে দেখার আছে অনেক পুরনো স্মৃতি এর সঙ্গে জড়িয়ে আছে স্মৃতি বলতে আমরা ইতিহাসের পাতায় যেগুলো পড়েছি সেই জায়গায় এটা ইংরেজদেরই তৈরি করা তা কাকা বলছেন এটা ইংরেজদেরই তৈরি করা এখানে বসে যুদ্ধ হয়েছিল আশেপাশে গ্রাম সবাই মিলে একসঙ্গে এখানে বসে যুদ্ধ করেছিল এই সেই পলাশি কাকা আপনার কিছু স্মৃতি কিছু আপনার কিছু জানা অনেক বছর আগে এখনো বাড়ি মনে হচ্ছে কিছু হয়নি নতুন 14-15 বছর হয়ে গেল মহারাজ কি জয় হোক এই সেই সিরাজ দুল্লার মূর্তি
এই যে এই সেই মঞ্চ এইখানেই এনি সেই মহান ব্যক্তি আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি এটাই আমাদের গর্বের বিষয় আর আপনাদেরকে দেখাতে পেরেছি এটাও আমাদের ভালো লাগছে চলুন কিছু আমাদের দেশের কিছু মানুষের সমাধি আছে চেষ্টা করব দেখার চলুন দেখি এই সেই মিডিল জায়গা মাঝখানে এই যে যে জায়গাটা দেখছেন এটাই সেই মিডিল জায়গা এখানে যুদ্ধর সমালোচনা করা হতো এখানে যুদ্ধ করার প্ল্যানগুলো এখানে বসে করা হতো গোল রাউন্ড ঠিক আছে এখানে বসেই সমস্ত প্ল্যান করে তারপরে যুদ্ধে নেমে যাওয়া হতো আর সেই জায়গায় আমরা এসে দাঁড়িয়ে পড়েছি খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে যুদ্ধ করব চন্দনের সাথে হই যাক হই যাক ওরে বাবারা পলাশী যুদ্ধের সময় যে সমস্ত বীর যোদ্ধারা শহীদ হয়েছিল আজকে তাদের স্মৃতিস্তম্ভ এখানে রাখা আছে এক এক করে দেখুন প্রথমে আছে নাবি সিং হাজারি হেবি ভাই মাঝখানে কে আছে বক্সি এমআর আর সাইডে কে আছে বাহাদুর লাল খান আর এখন আমাদের রান্না হবে কাতলা পোস্ত খুব সুন্দর একটা রেসিপি কিভাবে রান্না করে সম্পূর্ণটা ভালো করে দেখাবে আর আমরাও শিখবো ঠিক আছে কি দিচ্ছ আচ্ছা কি তেল সরষের তেল সরষের তেল কি কথা দিচ্ছ ওইগুলো তেজপাতা তেজপাতা সোনা জড়ি নাকি খুবই লাগছে সোনা জড়ি পাতা না ইউক্যালিপ্টাস পাতার মতো লাগছে তারপর তেজপাতা দিলাম লঙ্কা দিলাম সকাল থেকে কি পরিশ্রম করছো আমাদেরকে লুচি দিয়ে আলুর দম খাওয়ালে তারপর কত কিছু রান্না করছো আমরা তো এসে মনে হয় কষ্টই দিলাম হাতা পায়ে লাগলাম অসুবিধা নাই ঠিক আছে কই লঙ্কা পাঠা দিলে ও কাঁচা লঙ্কা ভালো হবে না তো হ্যাঁ হবে না তো চন্দনা বাড়ি ভালো ভালো না তো খুব সমস্যা আমার জানে ওটা কি রাজামশাইয়ের কাছে কিন্তু বেশি উচ্চ স্তরের কথা বলো না মানে সত্যি কথা বলতে যে এই যে তোমার এখানে এসে এটাই তো থাকবে আর কি থাকবে এই ভালোবাসাটাই থাকবে আর জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন হবে একদম তোমাদের না তিনজনকে একই রকম লাগে দেখতে তিনজন তিন বোন একরকম লাগবে না সেই তো আমার বোন দেখতে আলাদা আমি দেখতে আলাদা আমার দিদি দেখতে আলাদা আচ্ছা আরেকটা আরেকটা কোথায় আরেকটা আরেকটা খুঁজে নিয়ে যা তোর বৌদিকে খুঁজে নিয়ে তোর বৌদিকে খুঁজে নিয়ে যা ওই কোন দেশে আছে কোথায় আছে খুঁজে নিয়ে আসবি তোর দায়িত্ব তোর বৌদি আরেকটাকে খুঁজে নিয়ে আসি হ্যাঁ যা এই তো তোর বিয়ে হয় নাই বলে কি আমার মধ্যে নিয়ে টানাটানি করবি নাকি তুই তোর না আমার মারবো ছাপার সত্যি চন্দন খুব ভালো ছেলে সবাইকে আনন্দ দেয় হ্যাঁ নিজেও আনন্দে থাকে ওমাদি বসো 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 চলো আজ তিন গুণ মিলে রান্না করো হ্যাঁ অনেক জায়গায় রান্না খেয়েছি আমার বাড়িতে খেয়েছি নদীয়ার খেয়েছি আমাদের শেয়ারবাগে খেয়েছি নদীতে খেয়েছি চরে খেয়েছি আজকে এসছি পলাশি পলাশির রান্না খেয়ে বলবো কেমন হয়েছে হয়ে গেছে আচ্ছা এখন তুমি মাছ দেবে ঠিক আছে দাও এরম ভাবেই আমিও বাড়িতে রান্না করব আপনারা এরকম ভাবে রান্না করবেন বাড়িতে দাও মাছ দাও কি মাছ এটা কাতলা মাছ কাতলা
এই মাছটা দেওয়ার পরে আর কি দেবা? ধনে পাতা দেবো একটু। ধনে পাতা কি? ধনে পাতা। এরপর কি হবে চন্দন? এরপর এরপর ল্যান্ডিং। তাহলে আমাদের কাতলা পোস্ত কমপ্লিট। তাহলে এবারে খাওয়ার পালি। হ্যাপি তো এখানে বিয়ে করেছে, অনেকদিন হয়ে গেল, ওর মুখে আপনাদের কথা অনেকেই শুনেছি, তার মাঝখানে আমাদের অনেকবার বলেছে যে আমার শ্বশুরবাড়ি চলো, তো এসেই পড়েছে। তোমার এখন মানে কিভাবে চলছে বা কি কর্ম করেন সেগুলো আমাদের? বাবা এখন আমার মোটামুটি চলছে। আমি এখন চাষবাস করি, এই এক বিঘি জমি যা আছে তাই বাবা রেখে গিয়েছে। তাই নিয়ে বাবা একটা ছোটোখাটো চাকরি করত, যাই হোক আমাদের তাই নিয়ে কিছুদিন চলল। চলার পর বাবা মারা যাওয়ার পরে আমরা সব ধনুঘাটটা হয়ে যাওয়ার পরে আমাদের একটু অভাব এসেছিল। হ্যাঁ, দুটো মেয়ে মাটির বিঘি থাওয়া দিয়েছি, এখন বিঘি থাওয়া দিয়ে টুকটাক চাষ করে আমাদের কোনোরকম জীবনযাপনটা এইভাবেই চলছে। যাক, তাও যাক, ভালো লাগলো, ভালোই না থাকো বাবা, মোটা ভাত মোটা কাপড়। হ্যাঁ, এই চলে গেছে। তাও সব পলাশির যুদ্ধ করেছিল আর পলাশির যুদ্ধ তোমার ভয় সব পালিয়ে গিয়েছে। যে দুলাল আর চন্দন, চন্দন তো আমাদের রাজা মশাই, ওকে দেখে তো মানে সব সৈনিক তোমরা সাইড হয়ে গেছে। আগে যেরকম রাজা রাজার সঙ্গে যুদ্ধ হতো, আমরাও এক রাজা মশাইকে নিয়ে এসেছিলাম। যাওয়ার কথা ছিল, যখন যাবেন ঘুরে আসবেন। ডাল বেগুন ভাজা আর পালং শাক বেগুন টেগুন দিয়ে একটা ন্যাবড়া, এখন ডাল দিয়ে খাচ্ছি, ডালটা খেতে খুব ভালো হয়েছে। আমার কাছে যে ঘাটটা করেছে মানে আমার মনে হচ্ছে সবার থেকে টপলা, আমার কাছে বেশি ভালো লাগবে। আচ্ছা, আজকে যেখানে হ্যাপি ভাইয়ের শ্বশুর বাড়ি এসেছি, অনেক বড় ফ্যামিলি, দেখুন কত মানুষ আমরা এক জায়গায় হয়েছি, একদম মেলা বসে গেছে, ফ্যামিলি মেলা। একটা না একটা কথা বলে, রান্নার সময় খুব ফোড়ন দিলে, এখন খাওয়ার সময় ফোড়ন বন্ধ, বসা হবে না, খেতে হবে। শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি এসেছো, জমিয়ে খাবে। জিন্দাবাদ। কি বলো? অসাধারণ অসাধারণ, জবাব নাই। বোতাম ফাঁকা হয়ে গেছে, বোতাম ফাঁকা হয়ে গেছে, পেটে আর ধরছে না। আচ্ছা, এইগুলো খাবো কি করে তাই ভাবছি। আচ্ছা, আর রান্না ফাটাফাটি হয়েছে, রান্না ফাটাফাটি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ? একদম শ্বশুরবাড়ি জিন্দাবাদ, পাতে একদম মানে সেই বলবো জামাই ষষ্ঠী, এত আদর মানে সেই যে বলেছিলাম না, হ্যাঁ শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠীতে সেবা শাশুড়ি মায়ের আদর আপ্যায়ন পাইনি, আজ একবারে ঢেলে ফেলে দিয়ে যায়, এবারে মানে কি আর বলবো, দিকে খাবো কি করে যাবো, কোন দিকে পালাবো বুঝতে পারছি না, মানে জামাই ষষ্ঠীর ধাক্কা এই চোটে চলে গিয়ে দিতে একবার। চন্দন কি বলিস? চন্দন ভালো হয়েছে নাকি? ভালো হয় নাই তাহলে। তবে একটা জিনিস বুঝতে পারলাম, হ্যাঁ এই শ্বশুর বাড়ি মানে বাংলাটা, হ্যাঁ কি মজা। আচ্ছা, আর কি আদর সাজা নাকি? আদর 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 সত্যি, নেক্সট টাইম তোমারও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি, আর না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে, একদম সমস্যা হবে, বুঝতে পারছি, তুমি সমস্যা হবে। তারনি কি দিচ্ছো? পাপড়। এত ছোট পাপড়? এইটুক পাপড়ে কি হবে আমার? ওরে মা, গোটা একটা দেশে রে। আবার বলে আর না। আরে দাও দাও দাও, আমার সালাবো।
আমি কতটা দুলালদাকে এসে কতটা আদর আপ্যায়ন সেবা দিতে পেরেছি জানি না, আপনারাই বলবেন আদর আপ্যায়ন কতটা হয়েছে কেমন হয়েছে। আমি একটা কথাই বলতে পারি, শ্বশুর বাড়ি জিন্দাবাদ।